আবাস যোজনায় দুর্নীতি ও সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচনের দাবিসহ চাকরিতে দুর্নীতি ও প্রতিবাদে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার বেলা 3টার সময় ডাকবাংলা গরুরহাট ময়দানে জনসভায় উপস্থিত হন বামীদের যুব সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। এদিন সভাস্থল থেকে মীনাক্ষী মুখার্জি আগামী পঞ্চায়েত নির্বাচনে লাল ঝান্ডা উত্তোলনের ডাক দেন। পাশাপাশি কেন্দ্রীয় একাধিক নীতি, গ্যাস, পেট্রোল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও এদিনের এই সভা থেকে বনোয়া বিধানসভার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে চোর বলে আখ্যা দেন। পাশাপাশি একাধিক অঞ্চলে বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে দিদির দুধ কর্মসূচিতে ঘেরাওয়ের ঘটনায় তুলে ধরে জীবনকৃষ্ণের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। নির্দিষ্ট রং, নির্দিষ্ট ঝান্ডা দেখলে কেমন যেন খেপে যায় আর এদিক ওদিক দৌড়ে বেড়ায়। তাদের বিবাহের ঝান্ডাটাকে বলছে খারাপ লাগছে না, ভবিষ্যৎ আসছে। কাজের দাবিতে সবার প্রথমে ওর বাড়িতে ঝান্ডা লাগানোর জন্য ডিওয়াই এফআই তৈরি হচ্ছে সবার প্রথমে। এরপর আসবে সময়,